हेलो एवरीवन, हाउ आर यू? अस्सलामु अलैकुम। आई एम चाँद सुलताना फ्रॉम शाहजादपुर ब्रांच। आमार छोट्ट सोनामणिरा, तुम्हारा सबाई केमन आछो? अनलाइन क्लासे सबाइके स्वागत जानाच्छि। तुम्हारा सबाई भालो आछो तो? हाँ आलहामदुलिल्लाह, आमी आशा करछि सबाई भालो आछो। मिस चले एसेछि तोमादेर साथे क्लास नेवार जोन्नो। ओके, मिसेर साथे साथे तुम्हारा सुंदर करे करबे, ठीक आछे? तो देखो आज के आमादे की आछे, पेज नंबर देखो 116। ओके, आज के आमरा की करबो देखो, सी द पिक्चर एंड राइट द वर्ड। अर्थ ए पाशे देखो अनेकगुलो छवि देवा आछे। हाँ, ये छविगुलो आमरा देखते पाछी, आमरा की ए छविगुलो की एगुलो तो आमरा बुझते ही पाछी, ताई ना? हाँ, तो एटाई होच्छे आज के आमादे काज, एटाई आमरा करबो, ठीक आछे? तो सी माने देखा, आमरा देखछी, देखे कि करब, ए छविटा देखे कि मने होच्छे आमादेर काछे, एटा आमरा एखाने लिखब, ठीक आछे? एखाने ए जे देखो फाका घरगुलो आछे, ए फाका घरगुलोर भेतरे एटार अर्थटा कि, माने एटा कि, सरि अर्थ ना, एटा कि, एटा कि? ओके, आमरा एटा लिखब आज के, ठीक आछे? तो देखो मिस करछी आर तोमराओ मिसेर साथे साथे करे फेलबे। ओके, प्रथमे छविटा कि आछे आमरा ख्याल करी, तुम्हारा सबा कि वार्कशीट तारपर पेंसिल रबर एगुलो नियेछो? आमी बोलिनी ताई ना? आज के तो सबा बई खा, तो आसो आमी बुझाते पेरेछी तोमादेरके। एई जे छविगुलो आछे एई छविटा देखे देखे आमरा एखाने नाम लिखब, ठीक आछे? एटा कि आछे एटा लिखब, एटा कि आछे एटा लिखब, ठीक आछे? कि बोलछी आमरा, कि नामे डाकछी आमरा, सेई छविटा देखेई आमरा ওই ওয়ার্ড বা শব্দ, ওই শব্দটা আমরা লিখব, ওয়ার্ড লিখব, ঠিক আছে? এই জন্যই বলেছে সি দ্য পিকচার, মানে ছবিগুলো দেখো, অ্যান্ড এবং রাইট দ্য ওয়ার্ড, এবং এই ছবিগুলো দেখে এটা শব্দটা এখানে লিখো। ওকে, তো আসো করা শুরু করে দিই। এটা কিসের ছবি আছে সবাই বলো তো, এটা কিসের ছবি আছে? বলের ছবি আছে। হ্যাঁ, তো আসো আমরা কি করব, এখানে বল লিখব। বল বল বানানটা কি মনে আছে সবার? বল বি এ ডাবল এল, দুটো এল, বি এ এল এল, কি হচ্ছে তাহলে? বল, বল, এই যে বল ছবি, আর এই যে বি এ এল এল, বল। ওকে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে হচ্ছে, এটা দেখে কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে ডিম, তাই না? এগ। হ্যাঁ, এটা আমিও বুঝতে পারছি তোমরাও বুঝতে পারছো, ঠিক আছে? এগ বানানটা কি ছিল মনে আছে সবার? ই, দুটো জি, তাই না? ডাবল জি, ই জি জি, এগ। এটা হচ্ছে ডিম বা এগ, এগের ছবি হচ্ছে, এটা হচ্ছে এগের ছবি, এটা হচ্ছে ওয়ার্ড লিখলাম মিস, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, আই, এটা কিসের ছবি? আমরা যেটা দিয়ে দেখছি এই পড়াটা এখন, এটা হচ্ছে তারই ছবি, তাই না? হ্যাঁ, এটা কি আছে? আই। তাহলে আই বানানটা কি হবে দেখো, ই ওয়াই ই আই, তাই না? ই ওয়াই ই আই, আই বানান কি হচ্ছে? ই ওয়াই ই আই, এই যে ছবি চোখে, এই যে আমরা বানানটা লিখে ফেললাম। ওকে, নেক্সট দেখো কি আছে, একটা ফিশের ছবি দেওয়া আছে। একটা কিসের ছবি দেওয়া আছে? ফিশ, ফিশ অর্থ মাছ। আমরা সবাই মাছ পছন্দ করি? হ্যাঁ, মাছ পছন্দ করতে হবে, মাছ খেতে হবে, মাছে অনেক পুষ্টি আছে। ফিশ বানানটা কি দেখো, এফ আই এস এইচ, ফিশ, এফ আই এস এইচ, কি হলো বানানটা? এফ আই এস এইচ, ফিশ, ছবি দেওয়া আছে ফিশের, আমরা লিখে ফেললাম ওয়ার্ডটা ফিশের। ওকে, নেক্সট কি আছে দেখো তাহলে, নেক্সট এটা তো আমরা সবাই একবারে চিনে যাচ্ছি, তাই না? আমরা সবাই মাঝে মাঝে বাসার ভেতরে কাগজ দিয়ে কাইট বানাই, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কাইটের ছবি। কাইট বানানটা কি, কে আই টি ই, কাইট, কাইট বানান কি হচ্ছে? কে আই টি, কে আই টি, কাইট, কাইট অর্থ ঘুড়ি। সবার লেখা শেষ?
মিসের সাথে সাথে কি সবার লেখা শেষ হয়েছে? আমি জানি মনে হচ্ছে সবারই লেখা শেষ। আসো আমরা আবার একটু পড়ি, ঠিক আছে? ছবিগুলো দেখি। ছবিটা এখানে আছে হচ্ছে একটা বলের ছবি, আমরা সবাই বুঝতে পারছি তো। বলের বলের ছবিটা দেখে আমরা এখানে কি লিখব? বল লিখব। বল, বি এ এল এল, বল, বি এ এল এল, বল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এগের ছবি দেখতে পাচ্ছি আমরা, এগ, ই জি জি, এগ। এগের ছবি দেখছি আমরা, লিখছি ই জি জি, এগ। এগ অর্থ ডিম, এগ অর্থ ডিম। শোনো সবাই, প্রতিদিন ডিম খাবে, ডিমে অনেক পুষ্টি আছে, ঠিক আছে? ডিম খেলে অনেক শক্তিও হয়, ঠিক আছে? তো পরেরটা দেখো, চোখ, চোখের ছবি, আয়ের ছবি দেওয়া আছে। আই বানানটা হচ্ছে আই ই ওয়াই ই, আই কি হলো? ই ওয়াই ই, আই, আই অর্থ চোখ। চোখের ছবি দেওয়া আছে, আমরা চোখের বানানটাও লিখে বললাম, আই আই, ওকে। নেক্সট দেখো ফিশ, এফ আই এস ইস, ফিশ। এখানে ফিশের ছবি দেওয়া আছে, এখানে আমরা ফিশ ওয়ার্ডটা লিখে ফেললাম, ওকে। নেক্সট দেখো, নেক্সট আছে হচ্ছে কাইট। কাইট শব্দটা আমরা লিখে ফেলেছি, কে আই টি, কাইট, কে আই টি। এখানে কাইটের ছবি দেওয়া আছে, আমরা কি করলাম? কাইট ওয়ার্ডটা লিখে ফেললাম। তো সবাই পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, আমি জানি সবাই পেরে গিয়েছো। আসো আমরা ওরালটা করি তাহলে। আমাদের ওরাল আজকে আছে কি দেখো, রাইট, ওয়ান টু বাকেল মাই শু, পেজ নাম্বার 125, ওকে। আমরা রাইমটা পড়বো, মজা করে করেই পড়বো, ওকে। তো দেখো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, এই যে শু, ডোর, অনেকগুলো স্টিক, ওয়ান টু, হেন, তাই না? অনেকগুলো ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো বলছে কি, এক এক দুই বলছে, আবার জুতা বাঁধছে, তারপর থ্রি ফোর বলছে, দরজাটা বন্ধ করছে, ফাইভ সিক্স বলছে, লাঠিগুলো তুলছে, তারপরে কি করছে, এগুলোকে সমান করে শুইয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা বড় মুরগিও দেখা যাচ্ছে, মোটা সোটা, তাই না? হ্যাঁ, আসো তাহলে আমরা রাইমটা পড়ি, ওকে। মিসের সাথে সাথে কিন্তু সবাই পড়ে ফেলো, তাহলে কিন্তু সুন্দর করে আর দ্রুত মুখস্থ হয়ে যাবে, ওকে। ওয়ান টু বাকাল মাই শু, ওয়ান টু বাকাল মাই শু, ওকে। ওয়ান টু পড়ো কিন্তু সবাই মিসের সাথে সাথে, ওয়ান টু বাকাল মাই শু, থ্রি ফোর শাট দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্ট্রিক্স, সেভেন এইট লে দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হেন, মানে অনেক মোটা একটা বড় মুরগি, তাই না? ওকে আসো আবার পড়ি, ওয়ান টু বাকাল মাই শু, থ্রি ফোর শাট দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্ট্রিক্স, সেভেন এইট লে দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হেন। অ্যাগেইন পারছো তো মিসের সাথে পড়তে? আবার পড়ি আসো, ওয়ান টু বাকাল মাই শু, থ্রি ফোর শাট দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্ট্রিক্স, সেভেন এইট লে দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হেন। আমার ছোট্ট সোনামণিরা, আমি আশা করছি সবাই খুব সুন্দর করে মিসের সাথে পড়েছো, তাই না? সবার কি কোনো সমস্যা আছে? মনে হয় না কোনো সমস্যা আছে, নাকি মনে হচ্ছে যে মিস আরেকবার পড়াক, তাই না? একটু আস্তে আস্তে পড়াবো এবার। আচ্ছা এবার একটু আস্তে আস্তে পড়াই, ঠিক আছে? ওয়ান টু বলো আমার সাথে, ওয়ান টু বাকাল মাই শু, বাকাল মাই শু, থ্রি ফোর, থ্রি ফোর শাট দ্য ডোর, শাট দ্য ডোর, ফাইভ সিক্স, ফাইভ সিক্স পিক আপ স্ট্রিক্স, সেভেন এইট লে দেম স্ট্রেট, সেভেন এইট লে দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হেন, নাইন টেন এ বিগ ফ্যাট হেন, ওকে। আমি আশা করি সবাই খুব ভালোভাবে পেরে গিয়েছো।
तो सबाई खूब भालो थाको। नेक्स्ट क्लासे आबारो मिसेर साथे कथा होबे, मिस आबारो पढ़ाबो। तोमरा किन्तु सबाई होमवर्क जमा दिबे, सुंदर करे लिखे होमवर्क जमा दिबे, आर एगुलो सुंदर सुंदर करे कलर करबे, ठीक आछे? कलर करले किन्तु अनेक सुंदर लागे, ताई ना? देखतेओ सुंदर लागे, कलर करतेओ मजा लागे, ठीक आछे? तो भालो थाको, सबाई सुस्थ थाको, आसलामु आलाइकुम, आल्लाह हाफेज़।